আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকের নতুন একটি আপডেট শেয়ার করতে চলতেছি। সো এখানে দেখেন আমার স্ক্রিনে দুইটি অপশন শো করতেছে। প্রথম অপশনটি হচ্ছে এখানে পেজ ইজ রেকমেন্ডেবল এবং দ্বিতীয় অপশন হচ্ছে এখানে এলিজিবল টু মনিটাইজ। এই যে আপনারা দুইটি অপশন দেখতে পারতেছেন, এই দুইটি অপশন কিন্তু ফেসবুকের নতুন আপডেট। এই দুইটি অপশন থাকলে আপনার আইডি বা পেজটি মনিটাইজ হবে কি না আপনারা কিন্তু অনেকেই জানেন না, বা এই দুইটি থেকে আপনারা কী কী উপকার পাবেন অনেকেই কিন্তু জানেন না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো আমরা অনেকেই কিন্তু পেজ ইজ রিকমেন্ডেবল এটার কাজ জানি, এটার সুবিধা জানি, কিন্তু এখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা এলিজিবল টু মনিটাইজেশন। সো এখানে যে এলিজিবল টু মনিটাইজ দিয়েছে, তাহলে কি আমরা আমাদের পেজ থেকে মনিটাইজ পাবো? এটাই কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো বেশি কথা না বলে চলে যাবো ভিডিওর মূল টপিকে। সো আপনারা এই অপশনে কীভাবে আসবেন সেটা আগে দেখাই, তারপর আপনাদেরকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার। ওয়েল, এখন যদি আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের ওই অপশনটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে ফেসবুক পেজে আসতে হবে। এটা কিন্তু ফেসবুক আইডিতে আপনারা না পেতেও পারেন, আপনারা ফেসবুক আইডিতেও আসতে পারেন। সো এখানে দেখতে পারবেন আপনারা এই যে সিড ড্যাশবোর্ড নামে একটি অপশন শো করতেছে একদম কর্নারে। সো আপনারা এখানে চলে আসবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পর এখানে চলে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা পেজ রেকমেন্ডেশন নামে অপশন রয়েছে। এটা কিন্তু ফেসবুক আইডিতেও আছে, ফেসবুক পেজেও আছে। সো আপনাদের কাজ হবে পেজ রেকমেন্ডেশন এখানে ক্লিক করা। যখনই এখানে ক্লিক করবেন আপনারা এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। সো একদম নিচে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে পেজ স্ট্যাটাস, একটা হচ্ছে ম্যানেজ অ্যাডমিনস। সো আপনাদের কাজ হবে প্রথম যে অপশনটি রয়েছে, এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেজ স্ট্যাটাস, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। যখনই এখানে ক্লিক করবেন আপনারা প্রথমত দেখতে পারবেন আপনাদের এখানে এই যে পেজের লোগোটা শো করতেছে, এবং দ্বিতীয়ত আপনারা দেখতে পারবেন এখানে পেজ হ্যাজ নো ইস্যু, মানে যদি আপনার কোনো আপনার পেজে যদি ইস্যু থাকে তাহলে টিকমার্ক থাকবে না, আর যদি ইস্যু না থাকে তাহলে টিকমার্ক থাকবে। এখন কিন্তু আমরা এখানে দুইটা অপশন দেখতে পারতে, আমি আপনাদেরকে যে দুইটা অপশন একটু আগে দেখালাম, সো এখানে দেখেন আমরা কিন্তু দেখতে পারছি। সো এখন আপনাদের প্রথমত কাজ হবে যে এখান থেকে এই যে পেজ ইজ রিকমেন্ডেবল যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আপনাদের সেই একই সিস্টেমে আমাদেরকে নিয়ে আসলো, মানে আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে কোনো প্রবলেম আছে কিনা এটার মাধ্যমে আমরা চেক করতে পারবো। সো এখানে দেখেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, টিকমার্ক রয়েছে, তার মানে আমাদের কন্টেন্টে কোনো সমস্যা নেই। এবং দ্বিতীয় একটি লিখতে পারবেন পেজ হ্যাজ নো ভায়োলেশন, যদি পেজের মধ্যে কোনো ভায়োলেশন থাকে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, দেখেন আমাদের এখানে কোনো ভায়োলেশন নেই। সো আমি আবার সেম সিস্টেমে ওখানে চলে যাই। সো এখন আপনারা চলে আসবেন এই যে এলিজিবল টু মনিটাইজেশন এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে দেখেন নতুন কিন্তু ইন্টারফেস, আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেসও থাকবে যদি আপনারা এলিজিবল টু মনিটাইজেশন আপডেটটি পেয়ে থাকেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু এরকম আপনাদের মনিটাইজেশন আপডেটের ক্রাইটেরিয়াগুলো থাকবে না। সো একদম আপনাদের কাজ হবে এখান থেকে এই যে ইনস্টিমেটস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করা। যখন এখানে ক্লিক করবেন এখানে দেখেন আমাদেরকে কিন্তু এই যে মেক মানি ফ্রম ইয়োর ভিডিওস, মানে আমাদের পেজটি এলিজিবল রয়েছে, আমি যে আপনাদেরকে এলিজিবল টু মনিটাইজ দেখালাম ওটার মাধ্যমে কিন্তু এখানে দেখেন আমাদের পেজটা মনিটাইজেশন দ্বারা এলিজিবল রয়েছে। সো এখানে আপনারা দেখতে পারবেন ফেসবুকের যে নতুন ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু এখানে শো করতেছে, মানে আমাদেরকে 5টা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে, তার মধ্যে আমার ক্রাইটেরিয়া রয়েছে মাত্র 3টা কমপ্লিট, এখানে 2টা এবং নিচে এখানে দেখেন 1টা, আর এখানে বাকি রইল আমাদের 2টা। এই দুইটা যদি আমরা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারি তাহলে আমরা আমাদের পেজটা মনিটাইজ করতে পারবো এবং সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো, কারণ আমাদের পেজের মধ্যে কোনো ভায়োলেশন নাই, কোনো ক্রাইটেরিয়া আমাদের মিস্টেক নেই। এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আমরা রয়েছি, তার মানে আমরা ফেসবুকের শর্তগুলো মানছি। সো এখন আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, আবার যদি সেম সিস্টেমে আমি যদি এই যে স্টার্স অপশনে চলে যাই, সো এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখেন এলিজিবল কিন্তু রয়েছে, তার মানে এখানে কোনো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে পার্টনার মনিটাইজ পলিসি ইস্যু থাকে, যদি পেজে ইস্যু থাকে তাহলে কিন্তু এখানে পার্টনার মনিটাইজ পলিসি ইস্যু থাকবে। সো এখানে দেখেন আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো পার্টনার মনিটাইজ পলিসি ইস্যু নেই, কোনো প্রবলেমও নেই। সো এখন যদি আমি একটু ব্যাক করি, আবার এখানে আমি যদি সেম সিস্টেমে এই যে সি ড্যাশ লিস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আবার এই যে এই লাস্ট অপশনটি আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে দেখেন লাইভ অ্যাড, সবগুলো ইন্টারফেসগুলো কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। সো এখানে দেখেন সব ইন্টারফেস কিন্তু দেখা যাচ্ছে, কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে এখানে 7টা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে, আমার মাত্র 3টা রয়েছে। এভাবে আপনারা সবগুলো কিন্তু ইন্টারফেসগুলো চেক করতে পারবেন যে কতগুলো ক্রাইটেরিয়া কমপ্লিট করলে আপনার মনিটাইজ পাবেন। সো আপডেটটি এটাই ছিল যে আপনার পেজটি এলিজিবল আছে কিনা মনিটাইজেশনে, সেক্ষেত্রে আমাদের পেজটা কিন্তু এলিজিবল রয়েছে মনিটাইজেশনের জন্য। সো কাদের কাদের এই অপশনটি পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কারা কারা অপশনটি পাবেন তারাও কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।